আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তামিম আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং মনের দিক থেকেও অ্যাক্টিভ আছেন। আজকে হয়তোবা অনেকে অবাক হচ্ছেন আমার সাথে একজন মানবিক মানুষকে দেখে। আজকে হয়তোবা অনেকে ভাবতে পারেন যে আমি কোথায় আছি। জি, আছি এসকে মিডিয়ার কর্ণধার টিপু চৌধুরী ভাইয়ের অফিসে অবস্থান করছি। আমরা আজকে ওনার কাছে কিছু প্রশ্ন রাখবো। বড়বাড়ি দেখে থাকি যে আপনি প্রবাসীদের নিয়ে একটা যে একটি হুঙ্কার বলেন, প্রবাসীরা যখন এই দুঃসময়ে পড়ে যায় তখন কিন্তু আপনার মধ্য থেকেই কিন্তু আমরা একটা কণ্ঠস্বর, বলিষ্ঠ কণ্ঠস্বর দেখতে পাই, যে এটার আসলে মূল রিজনটা হচ্ছে আমি নিজে একজন প্রবাসী এবং অনেক কষ্ট করে আমি সমাজের যেটা নিচু তলার কাজ, যেটা আমরা খুব খারাপভাবেই অনেক সময় উপস্থাপন করি, সেই কাজ থেকে আস্তে আস্তেই কিন্তু এই পর্যায়ে আসছি। অতএব এখানে আমি প্রবাসীর ঘাম ঝরানো কষ্টের স্মৃতি, এই যে আমার অফিসে তুমি আসছো, এই যে কাঠটা দেখতেছে এখানে, এই যে ডিজাইনটা দেখতেছে এখানে, আমার মানে ঘাম ঝরানো, রক্ত ঝরানো পয়সা দিয়ে এগুলো বানানো। হতে পারে সোশ্যাল মিডিয়ার সহযোগিতা আমার এখানে থাকতে পারে, কিন্তু সব কিছুতেই আমার পরিশ্রম, আমার ঘামের পয়সা এখানে। তাই আমি যারা ঘাম ঝরিয়ে ইনকাম করে, কষ্ট করে বাংলাদেশের জন্য রেমিটেন্স দেয়, তাদের জন্য সবসময় বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে চাই এবং তুলে যাব। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে প্রবাসীদের নিয়ে একটা অনেক ধরনের গুঞ্জন চলছে, বিমানবন্দরের ট্রলি দেওয়া হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে? আসলে আমি খুব অবাকই হই অনেক সময়, বা আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, যেই গরু দুধ দেয় ওই গরুর লাথি খাওয়া ভালো, যেই গরু দুধ দেয়। হ্যাঁ, তো আমরা প্রবাসীরা হচ্ছি গরুর মতো, গাধার মতো পরিশ্রম করি, আমাদেরকে সাপোর্ট দিতে সমস্যাটা কোথায়? এই যে বিমানবন্দরে ট্রলি দেয়া হয় না, এখন একটা সাইনবোর্ড পর্যন্ত টানিয়ে দেওয়া হয়েছে যে প্রবাসীরা বা বিমান যাত্রীরা এখান পর্যন্ত আপনারা ট্রলি নেবেন, বাকি পথ নেবেন না, কান্দে করে মালামাল নিয়ে যাবেন। মানে আমি খুব অবাক হয়ে যাই এই সমস্ত বিষয়গুলো, যে একটা প্রবাসী কত কষ্ট করে প্রবাস জীবনে 20-25 বছর এই ঘাম ঝরানো, এই মানে কি বলবো, এই ধরনের নর্মাল কাপড় চোপড় পরে কাজ করে, হ্যাঁ, গায়ে গন্ধ হয়ে যায়, স্যান্ট দেওয়ার একমাত্র একটা সময় পায় যেদিন বিদেশ থেকে দেশে আসবে, দামি দামি স্যান্ট মারে, একটু পোশাক আশাক পরে, কেন পরে? এই জন্যই পরে যে তার পরিবার যাতে বিমানবন্দরে আইসা দেখে তার ছেলেটা ফিটফাট আছে, মনে হয় বিদেশেও এমন ফিটফাট থাকে, কষ্টটা যাতে বলতে পারে। এখানে রহস্য করার কিছু না, কিন্তু আমরা কিন্তু রহস্য করি, আরে বাবা স্যান্ট দিয়ে আসে, হ্যাঁ প্রবাসীরা ট্রাই স্যুট পরে, কারণ আছে ভাই, কারণ তারা কষ্ট করে, মা বাপ যাতে কষ্টটা না বুঝতে পারে। এই মা বাপ যদি প্রবাসীরা কষ্টটা বোঝে, দেখে, কোনো মা প্রবাসীরে বিদেশ পাঠাইবো না, মানে একটা তার পুত্ররে বিদেশ পাঠাইবো না কাজ করতে, কইবো তুই ফুত এনেই থাক, এনেই কাজ কর, আমার কাছেই থাক, কিন্তু একটা ছেলে বুঝে, সেই বুঝটা যাতে পরিবার না বুঝে, সেজন্য ড্রেস আপগুলো চেঞ্জ করে সুন্দরভাবে ফিটফাট হয়ে আসে। এখন এই ফিটফাট ড্রেস পরে যদি একটা মানুষ প্যাকেটটা মাথায় নিয়ে সামনে যেয়ে গাড়ি তুলতে হয়, আমার না হয় গাড়ি আছে, তোমার না হয় গাড়ি আছে, আর একটা প্রবাসী তো গাড়ি নাও থাকতে পারে, সঠিক সময় আসতেও না পারে, রাস্তায় যানজটের কারণে আটকা পড়তে পারে, তো প্রবাসীটা লাগেজ নিয়ে কোথায় যাবে? ট্রলিটা নিয়ে এই জায়গা পর্যন্ত, গাড়িতে ওঠা পর্যন্ত যাক, তারপরে কি করলো, ট্রলিটা রেখে চলে যাওয়ার সময় এই ট্রলিগুলো আবার ভিতরে নিয়ে আসুক, ভিতরে আনার জন্য যে জনবল, এটা তো প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে তো তাদেরকে রাখা হয়েছে। এখন কিছু কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে রেমিটেন্সের একটা ঘাটতির ব্যাপার, ভাই ঘাটতি আসলে, ভাই শোনো, আমি একটু আগে কি বললাম যে ওই আমার কাছে একটা থিওরি আছে, বা আমি সবসময় বলি, এই যে আমার একটা ছুরিটা, এটা একটা ছুরি, হ্যাঁ কাটার, এই কাটারটা অনেকদিন আমি ব্যবহার করি না, এই দেখো মরিচা পড়ছে, কিন্তু আমি যদি এটার প্রতিনিয়ত ব্যবহার করতাম, পরিচর্যা নিতাম, প্রতিদিন খুলতাম, এটা দিয়ে কাটাকাটি করতাম, এটা কিন্তু এমন মরিচা পড়তো না। প্রবাসীরা সেম, যতদিন আপনারা ওদেরকে পরিষ্কার করবেন, শান দিবেন, ধার দিবেন, ততদিন রেমিটেন্স দিবে, যেদিন এই মরিচা পড়ে যাবে এরপর দিন থেকে ওর ব্যবহার হবে না, অকেজো হয়ে যাবে, রেমিটেন্সও বন্ধ হয়ে যাবে। করোনার সময় আমি কিছু তোমার ছবিও দেখাই, আমি আজকে তোমার করোনার সময়, দর্শক আপনারাও দেখেন, এখানে সুন্দরভাবে লেখা আছে বিদেশ ফেরত লোকদের এই দোকানে প্রবেশ নিষেধ, এটা কিন্তু করোনার সময় এখানে লেখা আছে প্রবাসীদের প্রবেশ নিষেধ, হ্যাঁ নিজে সচেতন থাকুন, অন্যদের সচেতন করুন, প্রবাসীদের প্রবেশ নিষেধ, এগুলো আসলে খুব মর্মান্তিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গার্ডে মানে প্রবাসীদের এই এই ভবনে প্রবাসীদের ফ্ল্যাট ভাড়া দেয়া হবে না, প্রবাসীরা কি এগুলো ভুলে গেছে এগুলা? শুনেন, প্রত্যেকটা মানুষ করোনার মুহূর্তে আমরা বিপদগ্রস্ত ছিলাম, এটা যে শুধুমাত্র প্রবাসীরা আসার কারণে হয়েছে তা কিন্তু না, কিন্তু তাই বলে প্রবাসীদেরকে এভাবে নেগলিন্সি করা, আর এখন বস্তা ভরা রেমিটেন্স চাওয়া, এটা একদম বোকামি ছাড়া কিছু না।
এখন কথা হলো প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স খাইতে হলে প্রবাসীদের টাকা দিয়ে পদ্মা সেতু বানাইতে হইলে প্রবাসীদেরকেও সাপোর্ট দিতে হবে। প্রবাসীরা কিন্তু বেশি কিছু চায় না। প্রবাসীদের কি চাওয়ার আছে বাংলাদেশের কাছে? প্রবাসীরা আসার সময় বউয়ের জন্য একটা কসকো সাবান, কয়েকটা শ্যাম্পু, হ্যাঁ তার নয় কয়েকটা কম্বল টম্বল, এক দুই আনা স্বর্ণ লই আয় মা বাপের লেগে। এগুলো যদি বিমানবন্দরে কাইটা রেখে দেয় তাহলে তুমি বলো একটা প্রবাসী কতটুকু কষ্ট পায়। এই যে সম্পদগুলো এগুলো কিন্তু বেশি না, মানুষকে খুশি করার জন্য, আত্মীয় স্বজন বউ বাচ্চা যারা তাদেরকে খুশি করার জন্য, এই জিনিসগুলো যদি কাইটা রেখে দেয় ব্যাগ কাইটা, তখন প্রবাসীরা কিভাবে রেমিটেন্স দিবে? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে সৌদি আরবে ভিসা ফ্রি, অথচ বাংলাদেশে আসলে এটার দাম হয়ে যায় 10 লাখ 8 লাখ 7 লাখ। এটা এই যে প্রবাসীদেরকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি, মূল কথাটা কিন্তু এই জায়গায় আসে আটকায়। একটা মানুষ এই যে আমাদের গ্রামে গঞ্জে প্রবাসে যারা দেহ তারা কিন্তু গ্রামে গঞ্জের অসহায় মানুষেরাই প্রবাসে যায়, যারা পেটে যারা সমস্যা, বড় লোকের বোলারা তো ভাই ফরতে যায়, হেতারা বাইরে থেকে কামাই করে, হেতারারে ফাটায়, হেতারা হেনে দেয়া মজ মাস্তিতে থাকে। কিন্তু যারা আমাদের মতো গরিব মানুষ আছে তারা কিন্তু ভিসাটা কিনা যাইতে হয়। ভালো কথা মনে করছো ভিসার কথা। এই ভিসাগুলা সৌদি আরব বলো, তারপরে মালয়েশিয়া বলো, বিভিন্ন দেশের কোম্পানিগুলো ফ্রিতে দেয়। আনুষঙ্গিক কিরকম কিছু খরচ হইতে পারে স্বাভাবিক ব্যাপার, ফ্রিতে দেয়। কিন্তু এইগুলা দালাল, মানে ধরো আমি ধরো ভিসাটা আমার কোম্পানি থেকে নিলাম, বা আমি দীর্ঘদিন এই কোম্পানিতে কাজ করার সুবাদে মালিক আমাকে বিশ্বস্তভাবে ফ্রিতে ভিসাটা দিল, আমি এই ভিসাটার দাম বসাই দিলাম 8 লাখ টাকা। আমি দিলাম কার কাছে? তোমার কাছে। তুমি ভিসাটাতে আরো 2 লাখ টাকা লাভ করার জন্য প্ল্যান করলা, তুমি আরো 2 লাখ যোগ করলা। এভাবে যোগ করতে 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 একটা সময় এটা সোনার হরিণে পরিণত হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। এখন আমরা যদি সরাসরি সরকারি মাধ্যমে যদি সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছাইতে পারতাম তাইলে হয়তো বা কিছুটা স্বস্তি ফিরা হইতো। যেমন আমি দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সময় আমার কিন্তু কোনো টাকা লাগে নাই, এক টাকাও লাগে নাই, শুধু প্লেন ভাড়া এবং আমি যা পড়াশোনা করছি। এটা আপনি কিভাবে গেছেন? এটা প্রসেসটা সেম প্রসেস প্রত্যেকটা দেশের, এই একটা প্রসেস আছে যে সরকারিভাবে ওরা ডিরেক্ট ভিসাগুলো সরকারিভাবে পাঠায় এবং আমরা ডিরেক্ট যদি পাইয়া যাই। আমিও সেভাবে ভাগ্যক্রমে আমরা যারা কোরিয়াতে যাই, কোরিয়ান সরকার এমন একটা সরকার তুমি দুর্নীতি করার কোনো মাধ্যম খুঁজে পাবে না। এবং এখন অবধি যারা দক্ষিণ কোরিয়াতে আমার মতো যাচ্ছে ভাষা টাষা শিখে তাদের কোনো টাকা পয়সা লাগে না। কিছু মানুষ বদলে যায় তাহলে হয়তো ভাই সেক্টরটাই বদলে যায়, সেক্টরটাই বদলে যাবে, বদলে যায় আমাদের সমাজ রাষ্ট্র, সমাজ রাষ্ট্র। আসলে শোনো, সবচেয়ে আমাদের বাংলাদেশকে যদি সামনের দিকে এগোতে হয় আমাদেরকে, যারা আমরা প্রবাসী আছি তাদেরকে ভাই ভালো মতো সুযোগ দিতে হবে, না হয় রিজার্ভ পুরোপুরিভাবে ঘাটতি হয়ে যাবে। কারণ আমরা যতই বড় কোম্পানি বলো যত কিছুই বলো আমরা কিন্তু সবাই একটা সময় বিদেশে নিজের জন্য আলাদা কিছু করে রাখি, কালো টাকাগুলো ওখানে নিয়ে যাই, কোনো না কোনো উপায় নিয়ে যাই। কিন্তু প্রবাসীরা কিন্তু, আমাদের একজন মন্ত্রী সাহেব কত 2 দিন আগে বলেছিল যে আমরা তো ডলার বানাই না, ডলার বানায় কারা? প্রবাসীরা। তারা ভাই প্লিজ একটু তাড়াতাড়ি ডলার বানিয়ে পাঠাও, আমরা রিজার্ভ ভর্তি করি। কিন্তু এখন প্রবাসীরও ডলার বানানো কমায় দিছে, তারপরে এখন মানে টাকা পাঠানো কমায় দিছে, এই জন্যে আসলে বাংলাদেশে একটু বেশি ঘাটতি হয়ে গেছে আর কি। তা আমি মনে করি প্রবাসীদেরকে, বাংলাদেশের যুবকদেরকে প্রবাসে যাওয়ার জন্য সুযোগ দেওয়া উচিত কম পয়সায়। আরে ভাই, যদি একটা মানুষ যাইতে পারে কম পয়সায় তারপরে না সে ইনকাম করে দিলে আমরা রেমিটেন্স পাবো। এখন যদি যাইতেই না পারে, ধরো এমন অনেক অনেক আমাদের যুব সমাজের ভিতরে অনেকে আছে যাদের ভিটাটা পর্যন্ত নাই, তারা ভিটাটা বিক্রি করে প্রবাসে যাইতে হয় বা লোন নিতে হয়। এখন যে প্রবাসী কল্যাণ ব্যাংক, এই এই ব্যাংক থেকে লোন নিতে গেলে যে টকবো গায়ে ঘাম ফালাই দেবো, তারপরেও প্রবাসী ব্যাংকের থেকে তুমি লোনও পাইবা না, খুব কষ্ট হয়ে যাবে। তো এখন এগুলোতে যদি এত জটিলতা থাকে, এত কাগজপত্র লাগে, তাহলে তো একটা মানুষ সুযোগ পেলে না। আমি মনে করি যুব সমাজকে সুযোগ দেওয়া উচিত বহির্বিশ্বে যাইয়া রেমিটেন্স পাঠানোর জন্য, না হলে ওদূর ভবিষ্যৎ অনেক অন্ধকার। আমরা আসলে একদম শেষের লগ্নে চলে এসেছি। আমরা শুধু টিপু ভাইয়ের কাছ থেকে শুধু একটা মেসেজ জানবো, আপনি এই লাইনটাতে কিভাবে শুরু করেছিলেন বা আপনার শুরু সামান্য। আমি আসলে জানো যে আমি একজন প্রবাসী, তো প্রবাসে কাজ করতাম, একটা প্রবাসী তো মিনিমাম 14-15 ঘন্টা কাজ করতে হয়। তো 14-15 ঘন্টা কাজ করে আরও যে ঘন্টাগুলো বাকি থাকে ওই ঘন্টাগুলো আমি সোশ্যাল মিডিয়ার জন্য রেখে দিতাম। 1-2 ঘন্টা ঘুমাতাম কি না আমি জানি না, হ্যাঁ। আর এই না ঘুমানোর কারণে কিন্তু আমি এখন অনেক বুঝতে পারছি যে আমার শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়ছি, যে আমি আমার শরীর আর ঠিক মতো কাজ করছে না। কারণ না ঘুমিয়ে যখন 4-5 বছর একটা মানে একটা জিনিসের লক্ষ্যে তুমি আগাবা, তখন তোমার শরীরের দিকে কিন্তু টেক কেয়ার করার কিন্তু সময় থাকবে না। তো আমি সেইভাবেই শুরু করছিলাম এবং খুব চেষ্টা করেছি, চেষ্টা করে হয়তো আজকে একটু সফলতার মুখ দেখেছি এবং মানুষের সামনে আসার সুযোগ পাচ্ছি।
তো আসলে লেগে থাকলে আসলে সবকিছুই সম্ভব আর কি। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলতে চলতে বলতে বলতে আড্ডায় আড্ডায় কিন্তু আজকে এসকে মিডিয়ার স্টুডিও থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো প্রকার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রইল। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ইনফরমেশন নিয়ে বা কোনো সংবাদ নিয়ে। তার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।